আগামী 8 আগস্ট কামার আহমদ সাইমনের জন্মদিন। সেই দিনই নীলমুকুট সিনেমাটি প্রিমিয়ার হচ্ছে বাংলাদেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 2020-এর 27 মার্চ, আর তার একদিন আগে অর্থাৎ 2020-এর 26 মার্চ থেকে লকডাউন শুরু হয়। আর সারা পৃথিবীর মতো আমরাও করোনা আর মৃত্যুর আতঙ্কে জর্জরিত ছিলাম। এরপর অনেকবার মুক্তির চেষ্টা করেও দেওয়া সম্ভব হয়নি। এই সিনেমাটিও শুনতে কি পাওয়ার মতো একটি ডকু ফিকশন ফিল্ম। এই সিনেমার এখন পর্যন্ত কোনো ট্রেলার ছাড়া হয়নি, এমনকি টিজারও না, শুধু একটা পোস্টার প্রকাশ করা হয়েছে। এবং পোস্টারটা 8-10টা সাধারণ সিনেমার পোস্টারের মতো না। এই পোস্টারের বেসিক কালার হিসেবে ব্যবহার করা হয়েছে নীল রং। কামার আহমদ সাইমনের ওয়েবসাইটে ডিরেক্টরস নোটে একটা প্লেনে ঘটে যাওয়া ঘটনা থেকে এই সিনেমার স্ক্রিপ্ট সাজিয়েছেন, যেখানে মেয়েটা তার সন্তান স্বামীকে রেখে এবং কিছু দায়িত্ব দিয়ে প্লেনে ওঠে, মাত্র 1 বছর, তারপর টাকা নিয়ে দেশে ফিরে আসবে। এই যে তার বিদেশ যাত্রা, দেশে থেকে যাওয়া স্বামী সন্তান, এইসব নিয়ে তৈরি হয়েছে এই ডকু ড্রামাটি। এই সিনেমাটির স্টোরি, পরিচালনা ও সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন কামার আহমদ সাইমন। মন্তাজ আর কালারের কাজ করেছেন শৈকর শেখরশ্বর রায়। সাউন্ড ডিজাইন ও মিক্সিং করেছেন সুকান্ত মজুমদার। আর পোস্টারে যে নীল রঙের ব্যবহার করা হয়েছে সেটা মূলত ব্যথা, শূন্যতা বা একাকিত্ব বোঝানো হয়েছে। সেই সাথে পোস্টারের ডিজাইনটা রিক্সা পেইন্টের মতো করে তৈরি করা হয়েছে। তেমনি মুকুট হচ্ছে ক্ষমতার সিম্বল। তবে কি সে দুঃখ বা বেদনার সম্রাজ্ঞী? 101 মিনিটের এই সিনেমার 65 মিনিটের শুটিং হয়েছে পৃথিবীর অন্য প্রান্তের দেশ হাইতিতে। আর হাইতিতে যাওয়ার জন্য প্রয়োজন ছিল ইউএস ভিসার। নানা রকম জটিলতার মধ্যে কামার আহমদ সাইমন আর সারা আফরিন পৌঁছায় হাইতিতে। আর এই সিনেমার লাইভ সাউন্ড রেকর্ডিং এর কাজটা করেছেন সারা আফরিন। এই সিনেমার কাজটি শেষ করেই কামার আহমদ সাইমন বলেছিলেন, কোনো উৎসবে নয়, এই চলচ্চিত্রটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শক। এখানে কিছু কথা বলা প্রয়োজন। একটা সিনেমা যেমন শিল্পগুণ সম্পন্নই হোক বা বাণিজ্যিক গুণ সম্পন্নই হোক, সেটা নিয়ে আলোচনা করবে কে? অবশ্যই দর্শক, আম জনতা। হয়তো বিশেষজ্ঞরা শিল্পগুণের প্যারামিটারে বিবেচনা করবেন, কিন্তু সিনেমাটিকে আমজনতার দরজায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পোস্টার, টিজার বা ট্রেলার। কিছু ঝলক থাকবে যা দর্শকদের সিনেমাটির কাছে নিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে কিছু সিনেমা প্রচারণা ছাড়াই আসছে, অথচ আমাদের হাতের মুঠোয় সোশ্যাল মিডিয়ার মতো অস্ত্র। শুধুমাত্র আমাদের সিনেমা উৎসবের আগে দর্শক দেখবে এমন প্রচারণা না থাকাটাই উচিত। একসময় বাকি সবার মতো আপনিও উৎসবের দৌড়ে ছিলেন। এখন যখন সবাই উৎসবের দৌড়ে সামিল, তখন দর্শককে প্রাধান্য দেওয়ার বিষয়টা নেহায়েতই লোক দেখানো মনে হয়। যদি দর্শকদের কাছে যাওয়াই মূল উদ্দেশ্য হতো, তাহলে পোস্টারের পর অন্তত 30 সেকেন্ডের টিজার আসতো এবং অন্তত মিনিট দেড়েকের ট্রেলারও আসতো। আর এটা আমার দর্শক হিসেবে মতামত। আমরা অপেক্ষায় থাকবো 8 তারিখের জন্য, এই নীল মুকুট সিনেমাটির জন্য। এবং অগ্রিম শুভকামনা আপনার সিনেমা ও জন্মদিনের জন্য। আর বাকি আলোচনা সমালোচনা তোলা থাকলো পরবর্তী সময়ের জন্য। আর নীল মুকুট নিয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।